जोङो जोंनि जे हाबाफारि बे हाबाफारियाव जोङो मोनसे हाबाफारि दंबावो कन्डलेन्स जे हाबाफारि बे हाबाफारिखौ जों बेयावनो खालामखानोसै। আজি নিখিল বড়ো ছাত্র সন্থার তরফের পরা অসমবাসীক নতুন বছরের কারণে উলগ আর শুভেচ্ছা আমি জাচিছ, যাতে অসম আর বিটিআরত শান্তি বিরাজমান হয়, সকলের জীবন আনন্দ আর প্রগতি হয় এই কামনা ঈশ্বরের ওসর আমি প্রার্থনা জানাইছো। আজি নিখিল বড়ো ছাত্র সন্থার প্রতিস্থাপক সাধারণ সম্পাদক আর এ সময়ের বডোল্যান্ড অটোনমাস কাউন্সিলর চিফ এক্সিকিউটিভ মেম্বার শ্রদ্ধার কনকেশ্বর নার্জারীর 78তম জন্ম জয়ন্তী, আর আমি এই সেরফংগুড়ি যে হাই স্কুল ইয়াত আজি আমি উদযাপন করছো, আর রাতেপা যে পতাকা উত্তোলন আর স্মৃতি আমি মাল্যপূরণ করছো, আর এটা আমার আলোচনা সভা আছে। তো কনকেশ্বর নার্জারী ডাঙরিয়ায় প্রতিস্থাপক সভাপতির সাধারণ সম্পাদকর দায়িত্ব লই পেলায় যিখিনি বড়ো জাতির কারণে বড়ো সমাজের কারণে সেই সময়ত যে অবস্থাত বড়ো জনগোষ্ঠীয় ভুগিবলগা হয়েছিল, সংগ্রাম করবলগা হয়েছিল জিয়াই থাকিব কারণে, যিখিনি আমার সমাজত যিখিনি সমস্যা আছিল ছাত্র সংগঠনের নেতৃত্ব দি পেলাই আমার বাণেশ্বর বসুমতারী সভাপতি সেই সময়ত আছিল, তো নেতৃত্ব দি বড়ো জাতি বা বড়ো জনগোষ্ঠীর কারণে যিখিনি সংগ্রাম করে পেলায় বা বড়ো জনগোষ্ঠী উত্তরণের কারণে যিখিনি কাম করিলে আজি আমি আমি শ্রদ্ধা জানাইছো, স্মরণ করছো তেওঁৰ যিখিনি আদর্শ আর নীতি এই সদায় বড়ো সমাজত জিয়াই থাকিব, আর তেওঁলোকে বা তেখেতে বাদ দেখুৱাই যোৱা সকলো রাস্তা আর পথরে আজি আমি নতুন বড়ো সমাজ বা জাতিটোর যিখিনি আমার স্বকীয় ভাষা কলা সংস্কৃতি আছে বা আমার যিখিনি জাতির যিখিনি অস্তিত্ব জিয়াই রখার কারণে যিখিনি কাম করবলগা আছে, আমি বিগত 53 ইয়ার্স আজি নিখিল বড়ো ছাত্র সন্থায় মানে একটা বছর আমি পার করলো। তো আমি নিখিল বড়ো ছাত্র সন্থার তরফের পর আজির এই দিনটি আমি গৌরবরে কব পারো বা গৌরবরে আমি কব খুঁজো যে কনকেশ্বর নার্জারী ডাঙরিয়ায় বড়ো সমাজের বড়ো জাতির কারণে যিখিনি কাম করে থই গল আগন্তুক দিনত আমি স্মরণ করিম, আর যিখিনি আদর্শ আর বাদ দেখাই থই গল আমি সকলো কামকে আহি থকা দিনত আমি কাম করে যাব কারণে আমি হাতত লম বা প্রস্তুত করিম, আর আমি বিচার যে শিক্ষার ক্ষেত্রত অর্থনৈতিক ক্ষেত্রত সামাজিক দিকত যাতে যিখিনি আমাক বাদ দেখাই থই গল বা যিখিনি আদর্শ দি থই গল সেই সকল আদর্শ যাতে আমি ভালদরে আমি আগলকে আমি লই যাব পারো আর আমি চিরস্থায়ী একটা স্মরণীয় করব মানে পারো, তার কারণে আমি কিছু কার্যপন্থা আগন্তুক দিনের আমি হাতত লম। নতুন শিক্ষার 2006 সনেরপা আমার 15 বছর 2020 আজি পর্যন্ত চলি আছে, আর আগন্তুক দিনত আমি মানে তিনি তরফিয়া একটা ভাগ আমি করে লৈছো, যোগেদি আমি কিছু নতুন কাম আমি করব কারণে ঠিক করেছো, কাউন্সিলিং মোটিভেশন ছাত্র ছাত্রীক লই পেলায় যিখিনি গুণগত শিক্ষার কারণে কাম করব লাগে। দ্বিতীয় কথাটো হল যে আমার UPSC APSC মেডিকেল ইঞ্জিনিয়ারিং কারণে আমি কিছু আমি প্রশিক্ষণের মানে স্থায়ী একটা সেন্টার স্থাপন করব কারণে আমি ঠিক করছো, আমি প্রথমে আমি আলোচনা করে পেলায় আমি আগন্তুক দিনত ঠিক করিম, ওদালগুড়ি আর কোকরাঝারত আমি একটা পার্মানেন্ট সেন্টার আমি বহাব কারণে আমি আলোচনার মাজেদি এই সিদ্ধান্ত লম, আর আহি থাকা দিনত আমার যাক মানে ড্রপ আউট স্টুডেন্ট যাকে স্কুল আর কলেজ এরবলগা হল কর্মহীন হয়ে আছে, কর্মসংস্থাপন পোৱা নাই, তো তেওঁলোকৰ কারণে আমি বডোল্যান্ড স্কিল মিশন এটা নামেরে আমি আগন্তুক দিনের কাম করব কারণে আমি ঠিক করছো, আর এই আলাপ আলোচনার মাজেদি আমার যে অধিবেশন আই আছে সেই অধিবেশনত আমি সকলো বিষয়বস্তুবিল আমি ঠিক করে পেলে আমি আগবাড়ি যাম। তো আমি আশাবাদী যে আগন্তুক দিনত শিক্ষাক লৈ একটা জাগরণ বা শিক্ষাক লৈ একটা আমি সংগ্রাম নতুনকে মানে তীব্র রূপত আমি মানে অহরহ একটা মানে যে প্রচেষ্টা আমার চলি আছে এই আগন্তুক দিনত আমি আগবাই লো বিচার সকল স্তরের শিক্ষা মানব সম্পদ গড় দিয়ার কারণে ছাত্র ছাত্রীক একটা মানে সুন্দর জীবন দিয়ার কারণে বা সুন্দর একটা কেরিয়ার দিব কারণে নিখিল বড়ো ছাত্র সন্থায় পর্যায়লকে আমি যাব লাগে সকলো পর্যায়লকে আমি সেলফলেস হিসাবে ভলেন্টারি হিসাবে আমি কাম করে যাব কারণে আমি প্রস্তুত হয়েছো মানসিকভাবে আর সকল দিকত আমি আমার কার্যপন্থা শিক্ষাক লৈ আগন্তুক দিনত অর্থনীতি আর শিক্ষাক লৈ পেলে আমার কার্যপন্থা আমি আগবাই লৈ যাম। ধন্যবাদ। আমি বডফা উপেন্দ্রনাথ ব্রহ্ম সোলজার অফ হিউম্যানিটি যেনানী যা বটা সেই বটা আমি বিশিষ্ট
যে সাহিত্যিক বিশিষ্ট যে ব্যক্তি মানে দিল্লী ইউনিভার্সিটিৰ যে সংস্কৃত ডিপার্টমেন্টৰ মুৰব্বী অধ্যাপক ডক্টৰ প্ৰফেসৰ রমেশ চন্দ্র ভরদ্বাজ তেখেতক আমি অর্পণ করব কারণে আমি ঠিক করেছো। আর UNBT ট্রাস্ট আর নিখিল বড়ো ছাত্রসন্থা যৌথভাবে অহা 10 জানুয়ারীত গুয়াহাটি স্থিত ITA যে কালচারেল কমপ্লেক্স আছে আমি এই যে সম্বর্ধনা বা এই যে মানে আমি সন্মান সেই সন্মানটা আমি অর্পণ করিম। আর এই গোটেই কার্যসূচীত যাতে সকলে ভাগ লয় এই কারণেও মানে বা বিটিআরবাসীর সকল রাইজক মানে আহ্বান জানাইছো। ধন্যবাদ।